বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আজ আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। 27 ডিসেম্বর 2021। তো এখন আমরা সকালবেলা নাস্তা করব, গরম গরম ভাত আর সরপটি। তো আমার শ্বশুর মশাই শুরু করে দিয়েছেন, এরপরে আমাদের সফর শুরু হবে। আজকের সফর এখানে আসে গোস্ত আর এটা কি ভাজি, গাজর আর আলু, আর এখানে আছে কল্লা ভর্তা, এখানে রয়েছে পাটালি গুড়ের কি পিঠা, এটা তেলের পিঠা, আর এখানে রয়েছে পায়েস। আন্টি আমাদের জন্য অনেক যত্ন করে বানিয়েছেন, খুবই সুস্বাদু পায়েস, পাবনার খাঁটি গরুর খাঁটি দুধের পায়েস। তো পায়েসগুলো খুবই সুস্বাদু। এই পায়েসের বিশেষ গুণ হচ্ছে এখানে শুধু দুধ দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়নি, পানি ছাড়াই শুধু দুধ দিয়ে পায়েস। এই পায়েস খেতে হলে আপনাকে পাবনায় চলে আসতে হবে। এই যে দেখেন আমাদের ফুফাতো ভাই মানিক, সে ভাত খাচ্ছে। ফুফুদের বাড়িটা একেবারে নদীর ধারে, খুবই চমৎকার জায়গায়। এই যে দেখছেন এখানে ঘরের জানালা দিয়ে নদী দেখা যাচ্ছে। ফুফুদের বাড়িটা খুবই সুন্দর, চমৎকার, ছোট্ট একটি বাড়ি, দুই রুম বিশিষ্ট, পাশে আরেকটি রুম রয়েছে। তো এখানে দেখছেন আঙিনাতে গাছপালা রয়েছে এবং ছোট্ট একটি বাড়ি, খুবই সুন্দর চমৎকার বাড়ি। এখানে দরজা খুললেই নদী দেখা যাবে, খুবই সুন্দর দৃশ্য। আমার খুব ইচ্ছে ছিল এরকম জায়গাতে বেড়ানোর। তো নদীর ধারে কোনো বাড়িতে এর আগে থাকা হয়নি, আজ প্রথম থাকলাম, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম। তো এখান থেকে নদী দেখা যাচ্ছে এবং আশেপাশে খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এখন নদীর ধার দিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই এলাকার স্কুলগুলো এরকম, অর্থাৎ নিচতলায় ফাঁকা আর উপরতলায় স্কুল, কারণ এখানে যখন পানিতে ডুবে যায় সব দিক, তখন বন্যা দুর্গত মানুষগুলো এখানে এসে আশ্রয় নেয়, সেই জন্য এটা আশ্রয় হিসেবে ব্যবহার করা হয় বন্যার সময়। আমরা এখন ভ্যানে উঠবো আমাদের পরবর্তী সফরের জন্য। হয়ে গেল আমাদের আজকের সফর। এটা হলো ঘুমানি নদী এবং ঘুমানি সেতু দিয়ে যাচ্ছি আমরা। এটা হলো বড়াল ব্রিজ, বড়াল নদী। গাড়ি থেকে নেমে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এটা ভাঙ্গুরা বাজার, পাবনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমরা সেই বাড়িতে। ওখান থেকে খেয়ে তো আধ ঘন্টা আগে বের হয়েছি, সকাল 10টায় খেয়েছেন। ওনার মামার সঙ্গে বিয়ে হয়েছে, খালার লতিন মামু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডাক্তারের মামা, সেদিক দিয়ে নানা হয়ে গেছে। এর থেকে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। অনেকবার নানা গেছে লাইসেন্স নবায়ন করতে, অনেকবার আমি নিজে গিয়ে ওই বিস্ফোরণ অফিস থেকে লাইসেন্স নামান করে নিয়ে এসেছি, খালি এখান থেকে টাকা পাঠাই দেয় পোস্টে। তখন তার বিকাশ টিকাশ ছিল না, আমার বাড়িতে রেখেছি লাইসেন্স, কখনো নিয়ে আসছে কখনো নিয়ে আসেনি, এরকম সময় গেছে। আপনি তখন কিসে জুটমেলি তখন ছিলাম, মা নানিকে মেডিকেলে নিয়ে গেছে, ওই যে নিজের কাছে কুয়ার কাছে পড়ে গেছে, হাঁটুতে লেগেছিলো, মেডিকেল নিয়ে গেলো, মেডিকেলতে রিক্সাতে নিয়ে গেলাম, সেই লক্ষ্মীপুরে নিয়ে গিয়ে রিক্সাটা ব্রেক করেছিল, নানি পড়ে গিয়েছিলো, নানা ছিল ডান পাশে, নানি ছিল বাম পাশে, আমি ছিলাম মাঝখানে ঘুড়ের উপর ছিল। মেডিকেল তুলে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে আব্দুল সুমানে জিজ্ঞাসা করছে কী খবর, কী হয়েছে, কিছু কীভাবে হলো, আস্তে আগে পড়ে গেছে, আর বাকিটা আগে যে পায়ের সমস্যা, সেই চিকিৎসা করে আগে চিকিৎসা, হাঁটের চিকিৎসা পড়ে গেছে। ওই সেক্ষেত্রে সমস্যা হলো রাস্তায় কোনো সাইকেল, কোনো মানে পানি পিপাসা লাগলে কোনো বাসায় গেলে
ঠান্ডা পানি মনে করেন কলসের, সেই সময়টা আসলে অন্যরকম ছিল। আমরা আছি এখন ভাঙ্গুরা বাজার পাবনা। তো এখানে এক বোনের বাসায় গিয়েছিলাম, এবারে যাব অন্য আরেকটি বাসায়। এটা হলো ভাঙ্গুরা রেল ব্রিজ। যখন আসি আব্দুল গফুরকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বসে কি করে গোলগুলা ঝালাই করবে রে, বোল্টগুলা খোলার মতো বুদ্ধি নাই, সব ফিস্ট করা। আচ্ছা, বোল্টগুলার কোনো মাথা নাই, সব ঢালাই করার মতো। তা সে ভেবে শুনতে লাভ নাই, যা করা করেছে ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, আসসালাম। চলে এলাম ফরিদপুর বাজার পাবনা। এটা অনেক দাম পুরাতন রাজবাড়ি, এখনও পুরাতন রাজবাড়িটাকে একটা উপজেলা করা হয়েছে, উপজেলার ওই জমি রেজিস্ট্রি করে ওটা করা হয়েছে। এখন আর রাজবাড়ি নাই, এখন সরকার আন্ডারে। একটা কিছু করলেই হবে, আবার শুরু করলাম সফর। চলছে আমাদের সফর, এই এলাকায় ইউনিয়নের নির্বাচন চলছে, যে পোস্টারে ছেয়ে গেছে চারিদিক। আমরা গাড়ি থেকে নামলাম, এখন যাব আরেকজন আত্মীয়ের বাসায়, গোলাপি খালার বাসায়। খালি মিষ্টি খাচ্ছে তো, যাওয়া আসা না থাকলে আত্মীয়তা থাকে না। একদিন শুনুন, একদিন আসছিলাম এদিক দিয়ে, তো ওখানে আসে মনে হচ্ছে চিনতে পারবো কিনা, পারবো এলাকা বুঝতে পারছি, কিন্তু ভিতরে বাড়ি ঘর হওয়া যায় না, ঝামেলা হয়েছে, ওই জন্যই ফুল খালা বা গোলাপি দেখলাম। আবার চলে এলাম বড়াল ব্রিজ। এই নদী বাম দিকে যেটা গেল সেটা হলো বড়ার নদী, এটার নাম হলো বড়ার নদী। ওই নদীটা কিন্তু ছোট, এটা কিন্তু অনেক বড়, বিশেষ অনেকখানি বড়। গুমানি নদী, গুমানি নদী হলো ডাল, আর এটা হলো আসল বড়ার নদী। এখানে খুব সুন্দরভাবে মাছের চাষ করা হচ্ছে, নদীতে জাল দিয়ে ঘিরে এখানে নতুন পদ্ধতিতে মাছের চাষ হচ্ছে। আবার শুরু হলো আমাদের যাত্রা। আমরা গাড়ি থেকে নামলাম, এখন পায়ে হেঁটে চলছি, পায়ে হাঁটার পথ। আমরা চলে এলাম মসজিদে, এখন আমরা জোহরের সালাত আদায় করব, তারপরে আমরা যাব আমাদের দাদা শ্বশুরের বাড়িতে। তো আমরা সালাত শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এখানে রাস্তার ধার দিয়ে একটি নালা চলে গেছে অনেক দূরে। আমি আইছি শনিবারে, জানুয়ারিতে আসলে কোরআন যদি গোটাও পুরিতে হবে তাহলে কোন লাভ নাই। আলহামদুলিল্লাহ শুরু কয় হুদিস তাই ঢুলু কাম। হ্যাঁ, গাতা ভালো করে আজকে শোনো, বুঝছো? কোরআন শরীফ দিয়ে যখন শুরু দিয়ে একটা হুদিস তাও কামে লাগবে, কিন্তু ওই তেলাওয়াত হবে না। মিজানুর রহমান আজারির কথা, এইটাই মিজানুর আজার না, রাসূলের কথা না, ওই তো শুনছি ওর থেকে। রাসূল এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো নানার বাড়ি, মায়ের জন্য। আচ্ছা, পাশে তো হলো বড় আব্বার বাড়ি। হ্যাঁ, তারপরে তো হলো আমাদের। আচ্ছা, তারপরে হলো কাকি মানে দাদার বাড়ি। আচ্ছা, তাহলে আমার মায়ের বিয়ে হলো পাশে পাশাপাশি। হ্যাঁ, মাঝখানে একবারই পরে, মাঝখানে একবারই পরে। এটা আমার দাদার বাড়ি। কোনটা?
এইটা আর ডানেরটা হলো আমাদের আচ্ছা তারপরটা হলো চাচার তারপরটা হলো নানার তো বললেন এর আগে দুপুরের বিশ্রাম শেষে আমরা এখন আসরের সালাত আদায় করব আসরের সালাত আদায় করে আবার রওনা দিব নতুন কোনো জায়গার উদ্দেশ্যে দাদার বাড়ির পাশে একটি ঘোড়া দেখতে পাচ্ছি আমরা দাদার বাড়ি সফর শেষ এবার অন্যদিকে যাত্রা শুরু করলাম খালার বাড়ি আমাদেরকে অভিবাদন জানাচ্ছে দেখেন হাঁস বাসুর গরু অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এখানে গরুর খামার মনে হচ্ছে চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত বাড়িতে খুব সুন্দর গরুর খামার অনেক গরু এখানে গরুর গোয়াল আবার শুরু হয়ে গেল আমাদের বন্ধুরা গাড়ি থেকে নেমে আবার মাটির সেই গ্রাম্য পথে হাঁটা শুরু করে দিলাম এই এলাকায়ও নির্বাচনী আমেজ বিরাজ করছে চারিদিকে শুধু পোস্টারিং ইউনিয়নের ভোট চলছে এখানে আজ বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে তো বিরাট আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা এখন মাগরিবের আজান হচ্ছে আমরা চলে এলাম চলে এলাম আমরা সেই বাড়িতে এবারে মাগরিবের সালাত আদায় করলাম এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু তো এখানে আমরা পিঠা খেলাম প্রথমে এটার ভেতরে নারিকেল দেওয়া আছে আর সাথে চিতাই পিঠা আর শুটকি মাছের ভর্তা এবং তিলের ভর্তা তো ব্যাপক আয়োজন চলছে দেখছেন জামাই আদর নাকি আজকের মতো আমাদের সফর এখানেই শেষ এখন হবে ঘুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু